শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয়ে ও ছাত্র তরুণদের মাঝে মুজিব আদর্শের বীজ বপনের অঙ্গীকারে পুষ্পমাল্য পদযাত্রা ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রলীগ। আজ সকালে নবগঠিত সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ রাশেদুল হাসান সোহানের নেতৃত্বে উজিরালী স্কুল মাঠ থেকে রেকর্ড সংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী নিয়ে শহরের মুজিব চত্বরের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্প অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য জনাব বাসের আলম সিদ্দিকী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক ইব্রাহিম খলিল, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি রাশেদুল হাসান সোহান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি অনুসহ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, আমাদের উপর যে দায়িত্ব দিয়েছে সেটি বঙ্গবন্ধু সোনার বাংলা বাস্তবায়ন করাই হবে মূল লক্ষ্য। সাত বছরের অধিক সময় পর ঝিনাইদহ সদর উপজেলা শাখার কমিটি গঠন হয়েছে। আমরা জানি যে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সবথেকে বড় দুর্গ ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রলীগ। মানে বিভিন্ন কারণে কিছু পদভ্রষ্ট নেতা অতীতে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের, তারা তাদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে এই সদর থানা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে, কিন্তু কমিটি দিয়েনি। হ্যাঁ, সদরের সতেরোটা ইউনিয়নে যারা আওয়ামী লীগ পরিবারের সন্তান তারা রাজনীতি থেকে মানে বঞ্চিত হয়েছে, তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়নি। তো যখন মানে বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখার কমিটি বিলুপ্ত হয় গত 31 তারিখ 2021 সালে, হ্যাঁ 31 ডিসেম্বর 2021 সালে, তারপর কেন্দ্র ছাত্রলীগ থেকে তিনজনকে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত করে ঝিনাইদহ পাঠানো হয়। তারা এসে এইগুলোই দেখে গেছে, পরিস্থিতি দেখে গেছে যে ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রলীগকে জমিয়ে রাখা হয়েছে, অচল অবস্থায় রাখা হয়েছে। তারপর তারা ওখানে রিপোর্ট করেছে কেন্দ্র ছাত্রলীগের সভাপতি আলনায়ন খান জন ভাই, তারপর হচ্ছে যে সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদা, তারা ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রলীগ নিয়ে নিজেরা রিপোর্ট দেখেছে, নিজেরা তারা ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রলীগের খোঁজখবর নিয়েছে, খোঁজখবর নিয়ে আমাদেরকে ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রলীগের দায়িত্ব দিয়েছেন। আমি সোহান, আমার বাবা হচ্ছে যে মহিদুল্লাহ চান, তিনি 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আমার বাবা হচ্ছে যে তার ভাইয়ের নাম নলম সিদ্দিকী, আমার এক চাচাতো ভাই, তিনি সদরের এমপি। হ্যাঁ, আমরা আমি পরিবারের সন্তান। আমাদের অনু সাধারণ সম্পাদক হয়েছে, সে রশিদ আঙ্কেলের ছেলে, রশিদ আঙ্কেল 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, অনু আওয়ামী লীগ পরিবার সন্তান। মানে আমি বলতে পারি যে এই যে কমিটি হয়েছে, মানে আওয়ামী লীগ বহির্ভূত কোনো কমিটি হয়নি, এটা আওয়ামী লীগের কমিটি। হ্যাঁ, মানে আমি পরিবারের সন্তানদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আমি পরিবারের সন্তান হিসেবে আমরা বলতে চাই যে আমরা তাদের হচ্ছে যে আমাদের উপর তারা যে বিশ্বাস রেখেছে, আমরা আমাদের যে ভাইরা আছে তাদের সকলের সহযোগিতায় আমরা হচ্ছে তাদের এই বিশ্বাসটা রাখবো, আমাদের দায়িত্ব আমরা পালন করবো, আমরা কোনো ধরনের অবক্ষয় হতে দিব না। যতদিন আমাদের মানে কমিটি আছে আমরা কোনো ধরনের অবক্ষয় হতে দিব না। আর আগস্ট মাস যেহেতু শোকের মাস, এই মাসে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। হ্যাঁ, এই মাসে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার একটি ঘৃণ্য যজ্ঞ অপরাধ করা হয়েছে। আমি সকলের এই শোককে শক্তিতে রূপান্তরিত করে এবং শোকের শক্তিতে ঝিনাইদহ সদর উপজেলা শানিত হোক, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। এরপরে বঙ্গবন্ধুর জন্য দোয়া ও আত্মার মাগফিরাত কামনা করা হয়। রাসেল হুসাইন, ঝিনাইদহ টিভি। হ্যালো হ্যালো নেহা, কালকে কিন্তু ইনভেস্টরের কাছে আমাদের প্রেজেন্টেশন। কি প্রিপারেশন নিয়েছিস? আচ্ছা একটু দাঁড়া। টানা 2 ঘন্টার প্রেজেন্টেশন, আমার তো ভেবে অনেক টেনশন হচ্ছে। আর হ্যাঁ, কালকে কিন্তু আমরা সাদা ড্রেস পরে প্রেজেন্টেশনে যাচ্ছি, কারণ সাদাটাই আমাদের থিমের সাথে যায়। মনে আছে তো তোর, ইনভেস্টরদের কিন্তু ইমপ্রেস করতেই হবে। কি রে, কিছু বলছিস না কেন? কেন মনে থাকবে না, অবশ্যই সাদা জামা পরে আসবো। আপু কি লাগবে? স্যানিটারি ন্যাপকিন আছে? আমাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিন। আচ্ছা, ভালোটা দিন কিন্তু। ঠিক আছে। না ভাইয়া, এটা না, আমাকে আপনি সফট টাচের স্যানিটারি ন্যাপকিন দিন, বাজারে এখন সব থেকে এটাই সেরা। বাজারে এলো সফট টাচ স্যানিটারি ন্যাপকিন, উন্নত মানের প্যাকেজিং, সব থেকে সেফ, জিপলক থাকায় সম্পূর্ণ জীবাণুমুক্ত এবং লিকেজের কোনো ভয় নেই, তাই নিশ্চিন্তে ব্যবহার উপযোগী। পিরিয়ডে আর নয় থেমে থাকা, নেই কোনো বাধা। সফট টাচের আলট্রা থিন প্যাড, যা আপনাকে দেয় সবচেয়ে কোমল অনুভূতি, বাধাহীন পথ চলায় আধুনিক নারীর প্রথম পছন্দ। সফট টাচ স্যানিটারি ন্যাপকিন, ইয়োর সেফটি ইজ আওয়ার বেস্ট প্রায়োরিটি।